হ্যাঁ বলো কোথা থেকে বলছো তুমি সবার প্রথমে বলো আমার আচ্ছা ত্রিপুরার থেকে বলছো আচ্ছা তোমার চ্যানেলের নাম কি বলে দাও একটু চ্যানেলের নামটা হলো শুক্লা নমো তো তোমরা দেখতেই পাচ্ছ শুক্লা নমো সাত প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে এই যে সাবস্ক্রাইবারটা হলো এটা তোমার লং ভিডিও থেকে হয়েছে না শর্টস ভিডিও থেকে হয়েছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে তোমার লং ভিডিও খুব একটা এই যে বেশি দাওনি আপলোড করো লং ভিডিও একদমই কম রয়েছে তারপরে এখানে সমস্তটাই তুমি শর্টস ভিডিও আপলোড করছো তাই তো শর্টস ভিডিও তুমি আপলোড করছো এবার তোমার এই যে আমি পপুলারে যাচ্ছি সমস্ত শর্টসই আমি দেখতে পাচ্ছি যে তুমি ফটো এডিট করে করে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে আপলোড করছো তাই তো তো যেগুলো পপুলারে যেটা টু পয়েন্ট সিক্স ল্যাক হয়েছে ভিউস ওয়ান পয়েন্ট ওয়ান ল্যাক হয়েছে আশি হাজার হয়েছে সাতষট্টি হাজার হয়েছে উনচল্লিশ হাজার মানে পপুলারে যে সমস্ত ভিডিওগুলোই গেছে সমস্ত ভিডিওগুলোই দেখতে পাচ্ছ এই যে এই সমস্ত ভিডিও ঠাকুরের ভিডিও আমি একটা ওপেন করছি তো শুধুমাত্র এই ফটোগুলোকে এডিট করে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে ইউজ করা হয়েছে তো এরকম ভিডিও তুমি যদি দিতে থাকো আর তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজে সমস্যা হবে কারণ কি শর্টস ভিডিও এখানে তোমার তোমার কোনো ক্রিয়েটিভিটিই নেই শুধুমাত্র ফটো এডিট করছো তোমার যদি ভয়েস ওভার থাকতো ব্যাকগ্রাউন্ডে তাও একটা হতো কিন্তু ভয়েস ওভারও নেই জাস্ট ফটো এডিট করে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে ইউজ করে দিচ্ছ দিদি ভাই প্রথমে আমি ঠাকুরের ভিডিও ছেড়েছিলাম কিন্তু ভাবলাম এখন আমি নিজের মানে নিজের একটা রিলস করব আর কি তারপর থেকে কয়েকদিন হলো নিজে নিজেই ভিডিও বানাচ্ছি কিন্তু এখানে পপুলারে তোমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো হয়ে গেছে সমস্ত ভিডিওই তো বেশি যেগুলো ভিউস হয়েছে সমস্তটাই তো এডিট করা এরকম থাকলে এরকম থাকলে যখন ইউটিউব চেক করবে যে সমস্ত ভিউজই বেশিরভাগ ভিউসই তোমার এখান থেকে এসছে এরকম ভিডিও থেকে এসছে তখন তো মনিটাইজের সমস্যা হবে আর এমনি তুমি যেগুলো রিলস করছো এগুলো ঠিক আছে তুমি যেভাবে রিলস করছো ওগুলো ঠিক আছে কারণ তোমার এখানে ফেসটা রয়েছে ইউটিউব বলেছে কোনো না কোনো জিনিস দেখাতে হবে হয় ফেস দেখাতে হবে আর না হলে ভয়েস ওবার ভয়েস ওবার থাকতে হবে তো তোমার যে সমস্ত ভিডিওগুলো করেছে ওগুলোতে কিছুই নেই প্রথমে আমি বুঝেছিলাম না যে আমি কিভাবে করব তো সবাই বলে যে তুমি ঠাকুরের ভিডিও তো কিছু হবে না মনিটাইজেশন হবে দিয়ে দাও তো আমি কই আচ্ছা ঠিক আছে ওদের কথাই আমি শুনি তারপর ঠাকুরের ভিডিও আমি থাক এখন আর দেব না তো তোমার এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছি যে দু সালে সতেরোই জুলাই তুমি ওপেন করেছো দু হাজার তেইশ সালে ওপেন করেছো তো তুমি দু হাজার তেইশ সালে যে ওপেন করেছো সতেরোই জুলাই তো সেই তারিখ থেকে আজ পর্যন্ত প্রত্যেক দিন ভিডিও দিচ্ছ নাকি গ্যাপ দিচ্ছ কখনো দিচ্ছ কখনো দিচ্ছ না কোনো টাইম সেট করা আছে নাকি যখন পারছো তখনই দিয়ে দিচ্ছ প্রথমে সকাল টাইম তারপরে প্রথমে তিন বেলা ছাড়তাম সকালে দুপুরে রাত্রে এখন আমি একটা টাইমে দু তিনটা বা চার পাঁচ টাইম একসাথে ছেড়ে দিই আচ্ছা আমার মেইন সমস্যাটা হচ্ছে যে ভিউজ অ্যানালাইটিক এর যে মেইন ভিউজটা এই ভিউজটা আমার একদম কমে যাচ্ছে আর তুমি যেটা বলছো যে তুমি একবারে চার পাঁচখানা ভিডিও তুমি ছেড়ে দিচ্ছো ওটা করো না ওটা করলে কিন্তু ভিউজ পাবে না

ঠিক আছে তোমাকে ডিলিটই করতে হবে কিন্তু সবগুলো একসাথে নয় অনেক দিন বাদে বাদে মনিটাইজে তোমার তো টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে যেহেতু তোমার শর্টসের চ্যানেল তো যখন টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হবে এর থেকেও বেশি হবে তো যখন ভিউজটা বাড়তে থাকবে একটা একটা করে অনেক দিন পর পর একটা একটা করে ডিলিট করতে হবে সবগুলো একসাথে ডিলিট করা যাবে না কারণ তুমি যখন মনিটাইজে পাঠাবে যখন তোমার চ্যানেলটা রিভিউতে যাবে তখন কিন্তু ইউটিউব এইগুলোর জন্য কিন্তু মনিটাইজটা কিন্তু রিজেক্ট করে দিতে পারে ধরো একটা ভিডিও তুমি আজকে ডিলিট করেছো তারপরে তুমি আবার এক মাস দেড় মাস পরে একটা ভিডিও ডিলিট করবে এরকম ভাবে করবে ঠিক আছে তারপরে কি আমার ভিউজটা বাড়বে এই দেখো তুমি যদি এভাবে তুমি যেহেতু একটা ভুল করেই ফেলেছো তোমার চ্যানেল থেকে ভিডিও ডিলিট হবে ভিডিও ডিলিট হলে কিন্তু চ্যানেলের ভিউজ কিন্তু একটু কমবে ঠিক আছে চ্যানেলের ভিউজটা কিন্তু কমবে কিন্তু তারপরও তোমাকে ভিডিও দিয়ে যেতে হবে দিতে দিতে কিন্তু বাড়বে ভিউজটা তো তোমার যে ভিউসটা তুমি যখন ভিডিও ডিলিট করবে তখন কিন্তু একটু ডাউন হবে ভিডিও ভিউস আর এই যে তুমি যে এই যে এই চ্যানেল ওপেন করেছো ভাবছো যে ঠাকুরের ভিডিও দেব এই মনোভাবনাটা কিসের থেকে আসলো যে আমি ইউটিউবে শর্টস ভিডিওই দেব এই ঠাকুরের তো তুমি লং ভিডিও করতে পারতে ঠাকুর সম্বন্ধে ভয়েস ওভার দিয়ে কথা বলতে পারতে তো সেটা মনে না সে এভাবে যে শুধু ফটো এডিট করে শুধু শুধুমাত্র এটা করে আমি ইনকাম করব এটা কিভাবে আসলো মাথায় কথা মাথায় আসেনি প্রথমে ভাবলাম যে আমি কি করব দেখি একটা ঠাকুরের ভিডিও দিয়ে ভিউজ আসে না কি করি কি করা যে দেখলাম আমি একটা ভিডিও ছেড়েছি এই রাতে রাতে এদিকে সাবস্ক্রাইবার বেড়ে গেছে প্লাস ভিউজ ভিউজ এসে গেছে তাহলে আমি ভাবলাম যাই এভাবেই করি তো আমার পাশের বাড়ির সাথে আরো কয়েকজন করে ইউটিউব তো তারাও বলেছে যে ঠাকুরের ভিডিও করলে কিছু হবে না তোমার তো সাবস্ক্রাইবার প্লাস ভিউজ তো আসতেই আছে কিছু হবে না তুমি করতে থাকো হুম তোমার সাবস্ক্রাইবার তো অনেক অনেক সাবস্ক্রাইবার তোমার হয়ে গেছে তো তোমার আশেপাশে অনেক মানুষেরই মানে ইউটিউব চ্যানেল রয়েছে তাই তো অনেকেই ইউটিউবার হ্যাঁ তোমাদের ওই ত্রিপুরাতে মনে হয় অনেক ইউটিউবার আছে ইউটিউবার আছে হ্যাঁ আমিও কয়েক আর একটা দিদিভাইয়ের সাথে কথা বলছিলাম সেও ত্রিপুরাতেই থাকে হ্যাঁ হ্যাঁ দেখেছো নিশ্চয় তো তুমি আমি লং ভিডিও লং ভিডিও ছাতে আমার খুব ইচ্ছে করে কিন্তু আমার যে থাম্বনেল গুলি হয়নি দেখো না থাম্বনেল গুলো হচ্ছে না এই যে তোমার থাম্বনেল গুলো আমি দেখছি থাম্বনেল গুলো হচ্ছে না তুমি পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল তৈরি করো আর আমার চ্যানেলে দেখো থাম্বনেল বানানোর ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে শিখে নাও যে কিভাবে থাম্বনেল তৈরি করতে হবে derive আমি টি একটা কিভাবে দেব আমি দিতে এটা তো বুঝতে পারছি না আমার চ্যানেলে দেখো এসইওর ভিডিও রয়েছে সেই এসইওর ভিডিওটা দেখলে তুমি সম্পূর্ণভাবে কিন্তু বুঝতে পারবে কিভাবে ট্যাগস দিতে হবে কিভাবে টাইটেল দিতে হবে ঠিক আছে সমস্তটাই দেখতে পাবে এসইওর ভিডিও রয়েছে আমার চ্যানেলে যাও পপুলারে ক্লিক করো দেখো এসইওর ভিডিও রয়েছে এই যে দেখো আমি ইউটিউবে আমি যাচ্ছি এখানে আমি ধর সার্চ করছি ক্রিয়েটর সার্চ বাংলা আমার চ্যানেলটা আমি সার্চ করছি চ্যানেলটা সার্চ করে তোমরা যারা এই যে ট্যাগ দিতে পারো না এই দিদিভাইয়ের মতো এসিও করতে পারো না তো এই ভিডিওটা দেখো এখানে আমি লেটেস্টে যাচ্ছি এখানে আমি পপুলারে ক্লিক করছি ঠিক আছে পপুলারে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে এসিওর ভিডিও ফাইভ পয়েন্ট টু ল্যাক্স কিন্তু ভিউস হয়েছে এই ভিডিওটা তোমরা দেখো এই ভিডিওটা দেখলে কিন্তু যে চোদ্দো মিনিট উনষাট সেকেন্ডের ভিডিও রয়েছে তো এইটুকু সময়ের মধ্যে আমি কিন্তু পুরো প্রপারভাবে দেখিয়ে দিয়েছি যে কিভাবে তোমাদেরকে এসিও করতে হবে এছাড়া এটা ছাড়াও আমার চ্যানেলে আরও এসিওর ভিডিও রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো ঠিক আছে আচ্ছা ট্যাগ ট্যাগ কোনগুলো দেবে যেগুলো লিখে লোকে সার্চ করে ঠিক আছে ট্যাগ দিলে তোমার ভিডিওটা সার্চে যাবে কোন কোন ধরো তোমার একটা রান্নার চ্যানেল রয়েছে তুমি আজকে একটা রেসিপি করেছো যে চিকেন কারি রেসিপি ঠিক আছে চিকেন কারি একটা রেসিপি তুমি তৈরি করেছো এবার মানুষের যখন প্রয়োজন হবে তখন মানুষ কি কি লিখে সার্চ করতে পারে সেই টপিকটা তুমি হলে কি কি লিখে সার্চ করতে ধরো তুমি আজকে চিকেন কারি বানাবে তোমার ঘরে এবার তুমি জানো না রেসিপিটা কি করে করতে হবে এবার তুমি মোবাইলে সার্চ করছো যে কি করে তুমি বানাবে তাহলে তুমি কি কি কী লিখে তুমি সার্চ করতে পারো এই যে এগুলো লিখেই সার্চ করবে যে চিকেন কারি রেসিপি চিকেন কারি রেসিপি ইন বেঙ্গলি স্টাইল তারপরে মাংস কিভাবে তৈরি করব ঘরে কিভাবে মাংস তৈরি করব সহজ পদ্ধতিতে কিভাবে মাংস রান্না করব সহজ পদ্ধতিতে কিভাবে মুরগির মাংস রান্না করব মুরগির মাংস রান্না করার সহজ উপায় এইরকমই তো মানুষ লেখে এইগুলোই ট্যাগসের মধ্যে দিতে হবে যাতে যে কেউ যেভাবে লিখলেই তোমার ভিডিওটা যাতে পায় সার্চে যাতে তোমার ভিডিওটা পায় সার্চ করলেই যাতে তোমার ভিডিওটা তার সামনে যায় ঠিক আছে সেগুলো দিতে হবে হ্যাঁ তারপরে তুমি আরেকটা জিনিস আমাকে দেখিয়েছ এই যে তোমার তুমি যখন ক্লিক করছো আর্শনে ক্লিক করার পর তুমি বলছো এখানে তিরিশ লাখ ভিউ দেখাচ্ছে মানে লাস্ট নব্বই দিনে তিরিশ লাখ ভিউস হলে তোমার হচ্ছে হাফ মনিটাইজেশন হবে চ্যানেলে তো সেখানে তোমার হয়েছে এইট পয়েন্ট টু লাখ তো তুমি আমাকে কি বলছো যে তোমার এই শর্টস এই ভিউসটা তোমার কমে যায় সেটা বলেছো না এখান থেকে তিরিশ লাখের এই জায়গা থেকে তোমার এই শর্ট ভিউটা এইট পয়েন্ট লাখ থাকে তো সেখান থেকে আবার কমে যায় অনেকটাই কমে যায় তাই তো তো এটা কমে যায় কেন এখানে কি বলেছে এখানে বলেছে লাস্ট নব্বই দিনে তোমাকে কমপ্লিট করতে হবে লাস্ট নব্বই দিনে তুমি কতটা কমপ্লিট করেছো সেটাই দেখাবে তুমি যদি ধরো তোমার বিরানব্বই দিন হয়ে গেল চ্যানেলের বয়স বা তুমি আর পঁচানব্বই দিন হয়ে গেল যেই পাঁচ দিন তোমার বেড়ে গেল তো ফার্স্টের দিকে যেই পাঁচ দিনে যতটুকু তুমি ভিউজ পেয়েছো সেই ভিউজটা মাইনাস হয়ে যাবে বুঝেছ লাস্ট নব্বই দিন মানে তিন মাসের তিন মাসের ভিউস হিসাব হবে হুম এটাই তারপরে তোমার আরেকটা জিনিস তুমি যখন আর্ন সেকশানে ক্লিক করবে হোয়াইট স্টুডিওতে তো ওখানে যেখানে ওই যে তিরিশ লাখ ভিউজ লেখা রয়েছে না তার নিচে দেখো নেক্সট স্টেপস বলে এখানে লেখা রয়েছে টু স্টেপ ভেরিফিকেশান ঠিক আছে তো সাইডে একটা লক আইকন রয়েছে তালার চিহ্ন রয়েছে তো ওই টু স্টেপ ভেরিফিকেশানটাও তোমাকে কিন্তু করতে হবে না হলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না মানে মনিটাইজ হবে নাকি তোমার যখনই তুমি এই ক্রাইটেরিয়াটা পূরণ করে নেবে চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াটা পূরণ করে নেবে তো তারপরে তো অ্যাপ্লাই অপশান আসবে মনিটাইজ করার জন্য সেই অ্যাপ্লাই অপশানটা তুমি পাবে না যতক্ষণ না তুমি এই টু স্টেপ ভেরিফিকেশানটা করবে ঠিক আছে তার জন্য টু স্টেপ ভেরিফিকেশান করতে হবে নাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না তো তোমাদেরকে সবাইকে বলে রাখি এই যে দেখতে পাচ্ছ এই যে এই আইকনটা তোমাদের যাদের ফোনে এখনও পর্যন্ত রয়েছে তোমরা এই টু স্টেপ ভেরিফিকেশানটা করে নাও এটা করলে কিন্তু তোমাদের চ্যানেলে যে মনিটাইজেশান যে ক্রাইটেরিয়া আছে সেটা পূরণ করার পর কিন্তু অ্যাপ্লাই অপশান পেয়ে যাবে নাহলে অনেকেই আমাকে বলছো দিদি আমি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি বা যাদের শর্টসের চ্যানেল টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করে ফেলেছি তারপরও অ্যাপ্লাই অপশান কেন আসছে না তো অ্যাপ্লাই অপশন এই জন্যই আসছে না কারণ টু স্টেপ ভেরিফিকেশান করি এটা করলেই কিন্তু অ্যাপ্লাই অপশনটা আসবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমার কিছু জানার আছে বলো হ্যাঁ আর টু স্টেপ ভেরিফিকেশানটা কবে করবে আমার চ্যানেলে দেখো ভিডিও রয়েছে এছাড়াও ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে করতে হয় সেটা দেখে এটা করে নিও ঠিক আছে থ্যাংক ইউ দিদি ভাই হ্যাঁ ভালো থেকো